আসসালামু আলাইকুম, আমি কি নাজিমুদ্দিন, কন্টেন্ট ক্রিয়েটর ল টিভি, প্রতিষ্ঠাতা পরিচালক লার্ন এন্ড ল একাডেমি। বহুল আলোচিত সমালোচিত যে আইনটি এখন সবাই আগ্রহ সহকারে উপলব্ধি করছে, সে আইনটি হচ্ছে সড়ক ও পরিবহন আইন 2018, যা 1 নভেম্বর 2019 সাল থেকে কার্যকর বা বলবৎ হয়েছে। এখন এটি কিভাবে কার্যকর হচ্ছে সেটি নিয়ে সাংবাদিকরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং যারা পুলিশ প্রশাসনের কর্মকর্তা আছেন তারাও ঠিক মতো বুঝে উঠতে পারছেন না এই আইনটি কিভাবে কার্যকর করা যায় বা যাবে। সেক্ষেত্রে বলে রাখছি, বর্তমানে যে রাস্তাগুলো আছে সে রাস্তাগুলোতে হচ্ছে সিসি ক্যামেরা নিয়ে আসা হয়েছে, এবং আপনি নিজের অজান্তেই হচ্ছে যে কোনো জরিমানার সম্মুখীন হতে পারেন এই আশঙ্কা করছে সাংবাদিকবৃন্দরা। কোনো ব্যক্তি যদি সিট বেল্ট পরিধান না করেন বা সিট বেল্ট যদি না বাঁধেন, এবং এইভাবে যদি হচ্ছে তিনি কোনো পরিবহনে আরোহণ করেন, সেক্ষেত্রে এর সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে 5000 টাকা, যা পূর্বে 200 টাকা পর্যন্ত ছিল। যত্রতত্র যদি রাস্তা পারাপার করা হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে এই আইনটিতে, যা পূর্বে 200 টাকা পর্যন্ত ছিল। যদি মোটরসাইকেলে হেলমেট না থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত জরিমানা করা হবে, এই আইনটি পূর্বে ছিল 200 টাকা পর্যন্ত। উল্টো পথে যদি গাড়ি চালানো হয় বা কোনো পরিবহন চালানো হয় সেক্ষেত্রে এর শাস্তি সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত রাখা হয়েছে, এটিও পূর্বে 200 টাকা পর্যন্ত ছিল। কেউ যদি রাস্তায় অবৈধভাবে পার্কিং করে এক্ষেত্রে এর শাস্তি সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রাখা হয়েছে, যেটি পূর্বে 200 টাকা পর্যন্ত ছিল। কোনো ব্যক্তি যদি তার গতিসীমার বাইরে অর্থাৎ অতিরিক্ত গতিতে যদি গাড়ি চালান বা পরিবহন চালান সেক্ষেত্রে এর শাস্তি সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত বিধান করা হয়েছে, পূর্বে 300 টাকা পর্যন্ত ছিল। কোনো ড্রাইভার যদি ট্রাফিক সংকেত অমান্য করেন সেক্ষেত্রে এর শাস্তি 10000 টাকা পর্যন্ত করা হয়েছে, যা পূর্বে 200 টাকা পর্যন্ত ছিল। এবং এই আইনগুলো যদি একটু দেখেন যে এটি আমাদের জনসাধারণের জন্য কিন্তু একটি ঝুঁকিপূর্ণ আইন হিসেবে অনেক বিশ্লেষক বলছেন, কিন্তু আইনের শাসন যদি কঠোরতর হয় সেক্ষেত্রে মানুষ আইন মানবে এমনটি কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি ট্রাফিক আইনটি মেনে চলেন, এবং এই ট্রাফিক আইনটি যদি অমান্য না করতেন বা ট্রাফিক পুলিশ যদি না থাকতেন তাহলেই বোঝা যায় যে কত রকম জটলা তৈরি হয়। সেক্ষেত্রে ট্রাফিক আইনটি মানুষ মেনে চলছে, এবং এই কারণে সরকার চেয়েছেন যে এই আইনটিকে যদি একটু কঠোর করে বানানো যায় সেক্ষেত্রে কিন্তু আরও মানুষ সচেতনতামূলকভাবেই এটি মেনে চলবে। এই আইনে যদি কোনো ব্যক্তি ফিটনেস বিহীনভাবে গাড়ি চালান সেক্ষেত্রে তার সর্বোচ্চ 25000 টাকা অথবা 6 মাসের জেল নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে 2000 টাকা ও 3 মাসের জেল ছিল। রেজিস্ট্রেশন বিহীন কোনো ব্যক্তি যদি গাড়ি চালায় সেক্ষেত্রে এর শাস্তি 50000 টাকা বা 6 মাসের জেল নির্ধারণ করা হয়েছে, আর এটি পূর্বে 2000 টাকা বা 3 মাসের জেল ছিল। কেউ যদি ভুয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালায় সেক্ষেত্রে শাস্তি 1 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, 6 থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে, যা পূর্বে 500 টাকা বা 4 মাসের জেল ছিল। এই বিধানটি নিয়ে অনেকে সমালোচনা করছেন, কিন্তু দেখা যায় যদি ভুয়া লাইসেন্স নিয়ে আপনি গাড়ি চালান সেক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণটা কিন্তু বেশি থেকে যায়। এই কারণে আপনাকে সচেতন হওয়ার জন্য যে বিধানটি রাখা হয়েছে সেটিও আমার মনে হয় যে কোনো রকম অসুবিধা তৈরি করবে না, এতে সচেতনতা বৃদ্ধি পাবে বলেই আমার বিশ্বাস। লাইসেন্স ছাড়া যদি গাড়ি চালানো হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 25000 টাকা পর্যন্ত জরিমানা বা 6 মাসের জেল রাখা হয়েছে,
যা পূর্বে 500 টাকা অথবা 4 মাসের জেল ছিল। এটিও সচেতনতা বৃদ্ধি করার জন্য করা হয়েছে এবং সাংবাদিকদের ট্রাফিক পুলিশ থেকে জানানো হয়েছে যে এই আইনটি 1 সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে এবং এই আইনটি যেন সবাই জানেন এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আইনটি দ্রুতভাবে সবাইকে জানানোর চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে। আশা করি আইনটি সবাই মেনে চলবেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বা বৃদ্ধি পাবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।